মার 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 ধুম ধুম ধুমা ধুম মার মারপিট হয়েছে জম্মের মারপিট হয়েছে জানো তোমরা আগুন লেগে যাওয়ার মতন অবস্থা আগুন লেগে যাওয়ার মতন আমি তো ভাবতে পারিনি মিনা কি করে গেল কোনো পুলিশ ফোর্স না নিয়ে যেখানে কিনা সিসি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা লাগানো সরি সরি একটু জল খেয়ে নিলাম যেখানে সিসি ক্যামেরা লাগানো আছে সেখানটায় কি করে মিনার এত সাহস হয় যাওয়ার আর মানে কি বলবো ওর দাদা গেছিল মা গেছিলো মানে ফেলে উদম মার মেরেছে উদম মার মেরেছে এত মার মেরেছে মানে ওই যে যে চুল কেটেছে সেই চুলটা তো সামনের দিকে মানে কি বলবো পেছন থেকে আটকালে পরে পুরোটা তো আর যায় না খুলে তো বেরিয়ে আসে হাওয়া চলতে থাকলে সেই চুলের মুটি ধরে পর্যন্ত মার মেরেছে মানে বিশ্বাস করা যায় না এত মার মেরেছে এত পিটান পিটিয়েছে মেয়েটাকে হুম নাকি বাচ্চা চুরি করতে এসেছে কার বাচ্চা চুরি করতে এসেছে নিজে পেট ফেরে যে জন্ম দিয়েছে সেই বাচ্চা চুরি করতে এসেছে সেই বাচ্চা চুরির দায়ে আর কি ইয়ে হয়েছে এমনিতে তো ওদের বাড়িতে ফোনদীপদের বাড়িতে সব সময় তোমার গেটটা লাগানোই থাকে তোমরা সব সময় গেটটা লাগানোই থাকে এইবার ফনদীপের হাতে ছিল ফোন এবার ফোন থাকলে পরে কি হয় বলো তো ওই মাঝে মধ্যে একটুখানি দেখি কি হয় না হয় ঘরের মধ্যেই ছিল ফোনদীপ ছিল ঘরের মধ্যে তো ফোনদীপ ঘরের মধ্যে থেকে ফোনে ঘাটাঘাটি করতে করতে ওই সিসি ক্যামেরার যে আর কি ইয়েটা অ্যাপ অ্যাপ থাকে তো কি থাকে আমি জানি না ভাই ওই ফোনের মধ্যেও দেখা যায় ফোনের সঙ্গে লিঙ্ক করা থাকে তো সেটাই দেখেছে তারপরে যা হয়েছে সেটা তোমাদেরকে বলছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদের সামনে যেই ঘটনার কথা সামনে এসেছে হুম যেই বিষয়টা এখনও পর্যন্ত ভিডিওতে পাবলিক করা হয়নি সেই বিষয়টা নিয়ে ফোনদ্বীপের নাম্বার ওয়ান দালাল দিদি যেই কথাগুলো বলেছে সেটা নিয়ে সেটা একদম চরম সত্যি কথা ঠিক আছে তার মধ্যে এক চুল এক চুলও মিথ্যে কথা নেই সত্যি সত্যি মিনা সহ্য করতে না পেরে বাচ্চাকে দেখতে গিয়েছিল বাচ্চাকে দেখতে গিয়েছিল এবং ভেবেছিল নিয়েই আসবে বাচ্চাটাকে নিয়েই আসবে সেটাই ভেবেছিল কিন্তু তোমরা তো জানোই যে ফনদীপ তার বাচ্চাকে নিজের কাছে রাখার জন্য এবং মার মুখ যাতে দেখতে না পায় সেটা করার জন্য ফোনদীপ কত রকম কত কিছু করেছে ঠিক আছে এর আগে যখন কোর্টে গিয়ে গিয়েছিল তখন মিনার উপরে বাচ্চা বাচ্চার উপরে হামলা করার একটা অভিযোগ এনেছিল ফনদীপ আর ফণদীপের নাম্বার ওয়ান দালাল দিদি কিন্তু তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রুফ দিতে পারেনি বাট এটার প্রুফ আমার হাতেও চলে এসেছে হ্যাঁ মিনা যে ফনদীপদের বাড়িতে গিয়েছিল এবং সেখানে বাচ্চা নেওয়ার জন্য যে ধুন্দু মার মার লড়াই ঝগড়া সমস্ত কিছু চলেছে সেটা কিন্তু প্রমাণ একেবারে প্রমাণ সহ আমার হাতে চলে এসেছে সেই কারণের জন্যই আমি আজকে ভিডিওটা বানাতে বসলাম আমি যখন আর কি ভিডিওটা দেখলাম ফনদীপের নাম্বার ওয়ান দালাল দিদি তার ভিডিওটা যখন দেখলাম তখন আমি তার সত্যতা যাচাই করার জন্য আমারও কিছু আর কি খবর খবরই দেওয়ার খবরই আছে বুঝতে পেরেছি তো লোক আছে তো তাদেরকে ফোন করলাম বলল হ্যাঁ একদম সত্যি কথা মিনারা কিছু না জানিয়ে হঠাৎ করে চলে এসেছে হঠাৎ করে চলে আসার পরে এবার ওদের গেটে যেহেতু সময় গেটটা দেওয়াই থাকে এবার ফোনদীপ ছিল ঘরের মধ্যে ও ছিল দোতলায় ফদীপ ছিল দোতলায় ঠিক আছে হয়তো ভিডিও এডিটের কাজই কাজটাজি করছিল তো ওখান থেকে কী কীভাবে জানতে পেরেছে এবার বাড়িতে কিছু মানুষ আসলে তারা তো টের পাবে এবার ফোনদীপের মা তো ছিল নিচে নিশ্চয়ই চিৎকার চেঁচামেচি হয়েছে ঘরের ভেতরের খবর তো আর পাড়ার লোক দেখেনি ঘরের বাইরে যা হয়েছে সেটাই দেখেছে এইবার ফনদীপ সঙ্গে সঙ্গে নিচে নেমে এসেছে ফনদীপ সাথে সাথে পাড়ার লোকজনদেরকে ফোন করেছে যাদের কাছে আর কি এই সম্পর্কে বলা ছিল যে এরকম একটা পরিস্থিতি হয়তো হলেও হতে পারে যেখানে কি আমার বাচ্চাকে নিয়ে যেতে পারে সে বাচ্চার মা বায়োলজিক্যাল মাই হোক না কেন তোমরা কিন্তু এসে বাধা দেবে আর এছাড়াও যেখানে কিনা তোমরা সবাই শুনেছ যে বিশাল একেবারে বাহিনী চলে আসবে যদি ফোনদ্বীপের বাচ্চার গায়ে কেউ ইভেন যদি তার মাও গায়ে হাত লাগানোর চেষ্টা করে বা নিয়ে যেতে চায় আসে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফোর্স পাঠিয়ে দেওয়া হবে হাই লেভেলের প্রোটেকশন কিন্তু ফনদীপকে দেওয়া হবে ফণদীপের বাড়িতে কিন্তু পৌঁছে যাবে এবার সেটা ফোন করবে তাদের আসতেও তো সময় লাগবে তাই না তার আগে কারাই ফট করে আসতে পারবে পাড়ার লোকজন আসতে পারবে এছাড়া তো কেউ এত তাড়াতাড়ি আসতে পারবে না তো পাড়ার লোকজন আশেপাশে যারা ছিল তাদের সবাইকে ফোন করে ফোন করেছে আর বাড়িতে সবসময় তো তালা গেটে তালা দেওয়াই থাকে তোমরা ভালো মতন যেন আমার বলার অপেক্ষা রাখে না তো এবার তালা দেওয়া ছিল এবার ঘরের ভেতরে ঢোকা তো দূরের কথা ঘরের ভেতরে ঢোকা তো দূরের কথা ভেতরে তো ঢুকতেই পারেনি বাচ্চাকে তো এবার ওরা এসেছে জেনেই বাচ্চাকে সাথে সাথে ভেতরে ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে বাচ্চাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে ফোনদীপ তো গেটের সামনে দাঁড়িয়ে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে খবরদার আইনের পারমিশান নিয়ে আসো হ্যাঁ আইনের পারমিশান নিয়ে আস নিয়ে মিনাকে যেটা বলে তুই তুইতামারি করে বলেছে আইনের পারমিশান নিয়ে আইনের পারমিশন ছাড়া কোর্টের পারমিশন ছাড়া কোর্টের চিঠি ছাড়া আমি আমার বাচ্চার মুখ পর্যন্ত দেখতে দেব না তোদেরকে কাউকে দেখতে দেব না ঠিক আছে এবার দেখো মিনা এত সাহস করে গেছে একটা চোখের দেখা দেখার জন্য শুধু নয় তাকে নিয়ে আসার জন্য মিনা কিন্তু নিয়ে আসার জন্য গেছিল বাচ্চাকে নিয়ে আসার জন্য গেছিলো তো সেখানটায় দাঁড়িয়ে ফোনদীপ তো কিছুতেই সামান্য মাল রিকভারি করতে গেছিলো তখনই ফোনদীপ তার বাচ্চাকে ট্রান্সফার করে দিয়েছে অন্য কোন পিসির বাড়িতে আর এখানে তো বাচ্চাকে নিয়ে যেতে আট ঘাট বেঁধেই এসেছিল মিনা মিনা তার দাদা আরও পাড়ার প্রতিবেশী অনেককেই নিয়ে এসেছিল ঠিক আছে ওই চার পাঁচজন মতন গেছিল। যেটা পাড়ার লোকেদের বক্তব্য আমি যাদের কাছ থেকে খোঁজ নিয়েছি কারণ না আমার ফনদীপের সাথে কথা হয় না আমার মিনার সাথে কথা আমার যাদের সাথে কথা হয় তাদের তারা হচ্ছে ফণদীপের এলাকার লোকজন ঠিক আছে তো শুধুমাত্র কি কিমা বেজমা কিমারই লোকজন থাকতে পারে আমার থাকতে পারে না তো আমিও জেনেছি আমি এতদিন তোমাদের সামনে প্রকাশ্যে আনিনি যেহেতু যেহেতু আর কি একটা মেসেজ ঢুকলো তো সেই কারণে আমি একটুখানি ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম যেহেতু আমারও লোকজন আছে তার জন্য আমি তোমাদেরকে আজকে আমার একটু দেরি হলো কারণ আমার কনফার্ম হতে হবে তারপর তো আমি বলবো ওরা গেছিলো মিনা কিছু লোকজন নিয়ে গিয়েছিল বলছিল আমার বাচ্চাকে আমি নিয়ে যাবই আমার বাচ্চার উপরে আমার অধিকার আছে আসলে আইনের উপরে আর ভরসা রাখতে পারছে না মনে হয় মনে হয় এ কথাটা এই কারণেই বললাম মনে হয় কারণ কারণ নতবা আইনের কি সিদ্ধান্ত আসলো না আসলো তার জন্য অপেক্ষা কেন করলো না তার জন্য তার জন্য অপেক্ষা কেন করলো না আগে থেকে কেন চলে গেল তাই না এটা তো আমাদেরকে বুঝতে হবে তো এই জন্যই আর কি এই বিষয়টা ঘটনাটা আর কি ঘটেছে আর তোমরা তো জানোই সব কিছুই ফনদীপের বাড়ি সিসিটিভির মধ্যে কয়েদ রয়েছে তাই না সব কিছুই ফনদীপের সিসিটিভি ক্যামেরার মধ্যেও কয়েদ রয়েছে এবং এটা দিয়ে মিনার উপরে যে কি হতে চলেছে গণধোলাই তো একরকম গণধোলাই মানে গ্রামের লোকজন ধোলাই দিয়েছে সেটা তো একরকম বাট ও যে অযাচিতভাবে এইভাবে আইনের প্রোটেকশান না নিয়ে বা আইনের ওটাকে কি বলে পারমিশান না নিয়ে ও যে এইভাবে বাচ্চাকে আনতে গেছে বিগত এক বছর ধরে বাচ্চাকে না চোখের দেখা দেখতে গেছে না কোনো খোঁজখবর কিছুই করেন ঠিক আছে সেখানে আজকে হঠাৎ করে মন চেয়েছে আর চলে গেলাম পাড়ার লোক তো ছেড়ে দেবে না না আর আমার মনে হয় এভাবে অযাচিত আক্রমণে কারণ ও একা যেত বাড়ির লোকজন নিয়ে শুধু যেত তাহলেও কোনো অসুবিধা হতো না যেহেতু ও পাড়ার লোকজন নিয়ে গেছে পাড়ার লোকজন না আমি সঠিক বলতে পারবো না কারণ যারা দেখেছে তারা তো আর চেনে না ও পাড়ার লোকজন কারা বাট এরকম মুষ্টান্ডা নিয়ে গিয়েছিল বুঝতে পেরেছো তো মুষ্টান্ডা কাকে বলে বডিগার্ড টাইপের তো বাউন্সার মতন তাদেরকে নিয়ে গিয়েছিল এবার খুব স্বাভাবিকভাবেই পাবলিক খেপে গেছে পাড়ার লোকজন খেপে গেছে এমনিতেই তো তোমরা দেখেছো মাল রিকভারি করার সময় পাড়ার সবাই চলে এসেছিল ফনদ্বীপদেরকে রক্ষা করতে তো তারাই আর কি মিনাদের উপরে চড়াও হয় শুধু চড়াও হয় না মিনাদেরকে আর কি শারীরিক প্রহার পর্যন্ত করে হ্যাঁ তো বেজন্মা কিমা যতই মিথ্যা কথা বলুক না কেন এই কথাগুলো কিন্তু সত্য কথা বলেছে আর ফোনদীপ তো কিছুতেই গেট খোলেনি কিছুতেই গেট খোলেনি আর বাচ্চাটাকে তো ঘরের মধ্যে বন্দি করে দিয়েছে গেটে তালা দিয়ে ব্যাস ওই যে কোনো ছোটা নিয়ে ফোনদীপ কোনো ছোটা নিয়ে দাঁড়ায়নি বাট ও এক গুয়েমি পারমিশন নিয়ে এসো তারপরে দেখতে দেবো তারপরে দেখতে দেবো তার মধ্যে যদি থাকে লেখা আছে যে দিয়ে দিতে হবে সেটাও বিচার সাপেক্ষ আমিও যাবো আইনের দ্বারস্থ হব তারপরেই কিন্তু বাচ্চাকে হ্যান্ডওভার করবো কারণ আইন যদি কিছু বলে কোনো আদেশ দেয় সেই আদেশটা তো আদেশকে তো আমাদের মান্য করতেই হবে তাই না তো এই কথাগুলোই কিন্তু ফনদীপ তার তরফ থেকে বলেছে আর বাইরে চরম মার ধর হয়েছে অসম্ভব অশান্তি হয়েছে মানে সে ধারণার বাইরে মানে কি বলবো আগামীকাল মিনার ভিডিও আসবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ অত্যধিক পরিমাণে গণপ্রহার খেয়েছে গণধলাই খেয়েছে ঠিক আছে তো এই গেল নয় মিনিট নয় দশ সেকেন্ড হয় আমি এই কথাগুলো বললাম এইবার একটা কথা বলি এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম এটা হচ্ছে কিমার কথা এটা হচ্ছে কিমার কথা আমি কিমাকে একটা কথা বলতে চাই কিমা গল্পের গরুকে গাছে তো ওঠাচ্ছিস গল্পের গরুকে যেভাবে গাছে ওঠাচ্ছিস ওই গরু গাছের থেকে যখন গোবরটা দেবে না ওই গোবরটা তোর মাথার উপরেই পড়বে যদিও বা ওই গোবরের দাম তোর থেকে অনেক বেশি তবুও গল্পের গরুকে গাছে ওঠাচ্ছিস আর পাবলিককে গেলাচ্ছিস শুধুমাত্র ওই বাচ্চাটাকে শিখণ্ডি করে তোরা সবাই মিলে যা শুরু করেছিস লোকে বলে আমার নাকি পাপ হবে আমি শুধু দেখছি শুনছি আর হাসছি তোমরা সবাই ভালো মতন জানো যে মিনার বাপের বাড়ির থেকে মিনার শ্বশুর বাড়ির দূরত্ব কতখানি কত সময় লাগে যেতে আসতে তার মধ্যে মিনা আজকে কোথায় গেছিলো সেটাও তোমরা সবাই ভালো মতন জানো মায়ের বাড়িতে গেছিলো আর সেখানে এই কিমার এই যে গল্পের গরু গাছে ওঠানোর মতন জঘন্য একটা গল্প তোমাদেরকে শোনালো আর তোমরা কত করে গিলতে গেলে যারা গেছে এত ভিউজ হচ্ছে সমস্ত টাইপের মানুষই তো গেছে সাপোর্টার হেটার সবাই তো দেখতে গেছে আমি শুধু তাদের বুদ্ধির মাত্রাটা শুধু কল্পনা করছি যে এই যে নষ্ট কিমা দিনের পর দিন ওই বাচ্চাটাকে নিয়ে বিক্রি করেই চলেছে নর্মাল ভিডিও যুক্তি দিয়ে সেটা তো ওর পক্ষে সম্ভব নয় ওর পক্ষে সম্ভব নয় সেটা করা আর যখনই মুখ খুলবে তখনই মিথ্যে কথা বলবে কারণ মিথ্যে কথা ছাড়া ওর ভিউজ হবে না এই যে টাকিতে গেছে সেটা নিয়ে কি টাইটেলে লিখলো সোনা বাবাকে নিয়ে গেছে সেখানেও মিথ্যে কথা ও গেছিল গতর গরম করতে গতর গরম হয়ে গেছিলো গত ঠান্ডা করতে গিয়েছিল আর আজকে দুই দুটো ভিডিও এই মিথ্যে কথার উপরে দিয়ে চালিয়ে দিলো আর দর্শকরা ভিউজও দিল ঠিকই করে ঠিকই করে সি টাইপের দর্শকদেরকে ও নতুন করে সি বানায় প্রত্যেক দিন সি বানায় কিমা ভালোই করে কারণ তারা অলরেডি সি হয়ে রয়েছে তো কেন বানাবে না ভাই সি কেন সি বানাবে না বানাক ভিউস কামাক শুধুমাত্র কিমার জন্য এটা যে কতখানি খারাপ হচ্ছে কিমা কিছু দিনের মধ্যেই বুঝতে পারবে আর এটা ওকে বুঝতে হবে কিমাকে বুঝতে হবে কিমা তোকে বুঝতে হবে তুই যে এই যে দিনের পর দিন একটা মানুষকে ছোট করার জন্য যে সীমা পরিসীমা হারিয়ে গিয়ে পাগলের মতন ভিডিও করছিস না তার ফল কিন্তু তোকে ভোগ করতে হবে মিনা গত এক বছর ধরে ওর শ্বশুরবাড়ির ওখানে শুধুমাত্র মাল রিকভারির দিন পা পা রেখেছে বাদ বাকি আর যায়নি আর তাকে তুই মার ধর খাইয়ে তোর ভিডিওতে দিয়ে দিলি দম থাকে তো সত্যি কথা বল দম থাকে তো সত্যি কথা বল যে তোর ভাইয়ের বাড়িতে কারা গিয়েছিল কবে গিয়েছিল দম থাকে তো সত্যি কথা বল যে তোদের ভাইকে তোরা কিভাবে ফাঁসিয়ে ফাঁসিয়ে রেখেছিস দম থাকে তো সত্যি কথা বল তোরা তোদের ভাইয়ের মাথার উপরে হাত রেখে কিভাবে তাকে দাবিয়ে শেষ করে দিচ্ছিস দম থাকে তো বল বুঝতে পারলি তোমাদেরকে আমি একটা ছোট্ট হিন্টস দি এই যে যে ঘটনাটার কথা কিমা মিনার ওপর দিয়ে চালালো না যে মিনারা গেছিল ওর বাচ্চাকে দেখতে বা বাচ্চাকে নিয়ে আসতে হ্যাঁ আর মারধর খেয়েছে এই ঘটনাটা একটা ঘটেছে বাট দুটো জায়গায় মিথ্যে কথা আছে সেটা হলো তিনটে জায়গায় মিথ্যে কথা একটা হচ্ছে ডেটের মিথ্যে কথা আরেকটা হচ্ছে যারা গেছিল তাদের নামে মিথ্যে কথা আর আরেকটা হচ্ছে হচ্ছে এই যে মারধর সেটার নামে মিথ্যে কথা একটা হচ্ছে সময়ের মিথ্যে কথা মানে ডেট কারণ এই যে বাচ্চাকে যে কেউ দেখতে গিয়েছিল এটা সত্যি কথা এটা সত্যি কথা কিন্তু সেটা এই যে আজকে গিয়েছিল না বা গতকালকে গিয়েছিল না বিগত বেশ কিছুদিন আগে গিয়েছিল তোমরা মনে করে দেখো এই ফোনদীপ বেশ কিছুদিন আগে এসডিপিও অফিসে এসপি ম্যাডামের সঙ্গে দেখা করতে গেছিল খুব সম্ভবত তোমাদের মনে আছে নিশ্চয়ই তার আগে ঘটনাটা ঘটেছে এই যে মিনা কলকাতায় গেল কিছুদিন আগে জরুরি ভিত্তিতে সেবক দাদার সাথে তার আগে যে গিয়েছিল তখন এই ঘটনাটা ঘটেছিল ঠিক আছে এবার দ্বিতীয় মিথ্যে কথা মিনা গেছিলো না মিনা যায়নি মিনা যায়নি তার বাচ্চাকে দেখতে যারা গিয়েছিল তারা লিগাল লোক যারা মিনার বা মিনা বা ফনদীপের বাচ্চা মিনা এবং ফনদীপের বাচ্চাকে দেখতে গিয়েছিল তারা লিগাল লোক এবং তৃতীয় নম্বর যে মিথ্যা কথা যে মারধর সেটা তো কোনোভাবেই হয়নি সেটা কোনোভাবেই হয়নি যারা গিয়েছিল তারা লিগাল লোক আইনের লোক তাদেরকে মারধর করা তো বহু দূর দূরের কথা তাদের সঙ্গে চোখে চোখ মিলিয়ে পর্যন্ত কথা বলতে পারবে না সে যেই হোক না কেন চার নম্বর যেটা মিথ্যা কথা না এটা চার নম্বর আমার একটা কথা এমনি বলছি সেটা হলো ফোনদীপ তাদেরকে মিসজাজ করেছে তারা কারা এবং কার পক্ষ থেকে এসেছে সেটা ফন্দীপ বুঝতেই পারেনি উল্টো রিয়াকশান করে ফেলেছে বুঝতে পেরেছ উল্টো রিয়াকশান করে ফেলেছে যার মাসুল গোনার জন্য তাকে পরে হাজিরা দিতে হয়েছে বুঝতে পেরেছো কী বলতে চাচ্ছি আমি ডিটেলস এখানে কোনো কিছু বলা যায় না এই পুরো বিষয়টা ঘটেছে বহুদিন আগে কিন্তু কিমা শুধুমাত্র ভিউজ কামানোর জন্য এই বিষয়টাকে মানে কি বলবো নোংরা থার্ড ক্লাস মহিলা থার্ড ক্লাস গল্প রচনা করে বলেছি না সেই থার্ড ক্লাস গল্প রচনা করে ওই কিছু সি ভিউয়ার্সদের নতুন করে সি বানিয়েছে বুঝতে পেরেছ এটাই হচ্ছে বিষয় আমি দেখছি আর হাসছি আমি তো কেটে কেটে দেখেছি কোনো লজিক নেই কোনো বেস নেই কিচ্ছু নেই ওর ভিডিওতে কিচ্ছু নেই ও যেইভাবে ওই বাচ্চাটাকে বিক্রি করেছে ভাই আর কেউ এইভাবে বাচ্চা বিক্রি করেনি ও যেইভাবে ওই বাচ্চাটাকে বিক্রি করেছে আসলে ক্ষমতা নেই লজিক দিয়ে কন্ট্রোভার্সি করে ভিউস কামানোর ক্ষমতা নেই তাই আন্ডি শান্ডি মনের মধ্যে যা আসতে থাকে তাই বলে বলে ভিউস কামায় আর সেটাকে ইন্ধন যোগায় কে ওই বাচ্চার বাবা ফন্দীপ সে ইন্ধন যোগায় কালকে একটা ভিডিও আসবে দেখবা ফনদীপের পক্ষ থেকে আন্ডি শান্ডি টাইটেল দেওয়া কারণ ভিউজ আবার সেই তলানিতে গিয়ে ঠেকেছে বেশ কয়েকদিন হয়ে গেল জবে থেকে মিনা ওই সেবক দাদাকে নিয়ে জরুরি ভিত্তিতে এদিক ওদিক দৌড়াচ্ছে তবে থেকে ফনদীপ আবার গুটিয়ে রেখেছে নিজেকে বউয়ের পিন্ডি চটকানো থেকে নিজেকে বিরত রেখেছে বুঝতে পেরেছ সে কারণে ভিউজটাও তলানিতে গিয়ে ঠেকেছে এর জন্য এর এই যে দালাল দিদি সে নেগেটিভভাবে এই ভাইকে তুলে ধরে খালি কখনো এই বিয়ের গল্প ফাঁদে কখনো এই গল্প ফাঁদে কখনো ওই গল্প ফাঁদে আইন এতটাই সস্তা যে কেউ আসবে মারধর করে চলে যাবে তো নেহাতি সি ভিউয়ার্স না হলে পরে এই ধরনের কথা কারা বিশ্বাস করে ভাই কারা বিশ্বাস করে কর 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 কিমা কর তুই যত আন্ডিসান্ডি বকবি ততই তোর পেছনে হুড়কোটা আরও মজবুত করে ঢুকবে মজবুত করে ঢুকবে দেখেছো এইরকম থার্ড ক্লাস গল্প রচনা করতে আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নেগেটিভভাবে ভিডিও করে অনেকে আর একটা সিঙ্গেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখাও তো যে কিনা ভিউজের জন্য এত থার্ড ক্লাস এরকম থার্ড ক্লাস মিথ্যে কথা বলে থার্ড ক্লাস গল্প রচনা করে দেখাতে পারবে না কারণ প্রত্যেকের কিছু না কিছু হলেও ক্ষমতা আছে যুক্তি দিয়ে ভিডিও করার বাট এই কিমার নেই হিমার সম্পর্কে তো একদম বোম ব্লাস্ট খবর দেব তোমাদেরকে ঠিক আছে দুটো দিন যাক দুটো দিন যেতে দাও তারপরে আমারও কিছু রেস্ট্রিকশন আছে তো ওভারঅল কথা হচ্ছে এই যে মার ধর মিনার বাককুলাতে যাওয়া এই সমস্ত টোটালটাই ফেক সমস্তটা ফেক বুঝতে পেরেছো। এই এরকমটা কিচ্ছু হয়নি এতদিন গেল না মিনা আর আজকে হঠাৎ করে যাবে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সি হতে থাকো যারা যারা হওনি তাদেরকে তো কংগ্রাচুলেশন যারা যারা হয়েছে তাদেরকে বেশি বেশি করে কংগ্রাচুলেশন তোমরা যাও এরকম সি হতে থাকো তোমরা সি হওয়ারই যোগ্য টাটা গুড নাইট আর হ্যাঁ একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম রাত্রেবেলা দেবো বলে সেই ভিডিওটা আগামীকাল দেবো ঠিক আছে চলো টাটা